ব্রেকিং নিউজ হচ্ছে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য। ফ্রেন্ডস, আপনারা জানেন গতকাল 6 জন ক্যান্ডিডেট গিয়েছিলেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে। তারা যে সমস্ত আপডেটগুলি পেয়েছেন সেগুলো আমাদের অনেক প্রশ্নের সমাধান করে দেবে। যাদের যত কৌতূহল আছে, যারা অ্যাপ্লাই করেছিলেন আপার প্রাইমারির ক্ষেত্রে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক কিছু তথ্য এই ভিডিওতে দিতে পারবো। প্রথমবার যারা এই চ্যানেলে ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে পাবেন একটি লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন, তার উপর ক্লিক করবেন এবং পাশে চলে আসবে একটি ঘন্টার মতো বেল আইকন, সেটার উপর ক্লিক করে দেবেন। এর ফলে এটা হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপডেট দেব সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো আপনি ভিডিওটা দেখতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি ইউটিউবে ভিডিও দেখার জন্য, চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন দেখে নিই আমরা আপডেটগুলো কী কী পেতে পারি, কী আছে আমাদের জন্য ব্রেকিং নিউজ। রাজা নন্দীর কাছ থেকে আমরা এই আপডেটটা পাচ্ছি। উনি গিয়েছিলেন কালকে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, তো কী হলো বৈঠকে সেটাই আমরা দেখব। চেয়ারম্যানের সাথে আজকের বৈঠকের সাফল্য ও সবচেয়ে নির্ভরযোগ্য খবর। প্রথমত, 2012-15 টেট পরীক্ষায় মোট অ্যাপ্লিক্যান্ট, মোট ট্রেন্ড ক্যান্ডিডেট, নন ট্রেন্ড ক্যান্ডিডেটের সংখ্যা কত তা আজ সন্ধ্যায় ওয়েবসাইটে দেওয়া হবে, গতকাল দেওয়া হবে। 2, 2012 টেট পাস সার্টিফিকেটের মেয়াদ 31 মার্চ শেষ হলেও অ্যাপ্লিকেশন করার সময় যাদের যে বয়স ছিল সেই বয়স অনুযায়ী হিসাব হবে। এদের বয়স 40 পেরিয়ে গেলেও এরা মেরিট অনুযায়ী আপারে চাকরি পাওয়ার যোগ্য। অর্থাৎ 2012 টেট পাস সার্টিফিকেটের মেয়াদ 31 মার্চ শেষ হচ্ছে, সেই অনুযায়ী অনেকে অনেক রকম মানে কনফিউশনে ভুগছিলেন যে অ্যাপ্লিকেশন যদি শেষ হয়ে যায় মেয়াদ 31 মার্চ, তাহলে অ্যাপ্লিকেশন করেছি সেটার ক্ষেত্রে নিয়োগটা কী হবে। তাদের ক্ষেত্রে এটাই জানানো হচ্ছে যে তারা যে সময় অ্যাপ্লাই করেছিলেন সেই সময় যা বয়স ছিল বা সেই সময় অনুযায়ী হিসেব করা হবে। 31 মার্চ অ্যাপ্লিকেশান মানে মেয়াদ শেষ হলো, আপনাদের কোনো ক্ষতি হবে না, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তৃতীয়ত, 2014 নোটিফিকেশানে যারা 2016 টেট পাস করেছেন তাদের আগামী এপ্রিলের 9-10 তারিখ থেকে জোনাল অফিস থেকে টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে, যার ভ্যালিডিটি হবে ক্যান্ডিডেটের বয়স 40 বছর পর্যন্ত এবং সংরক্ষিতদের 45 বছর পর্যন্ত হবে। আর এই যে বুঝতে পারছেন, টেট পাস সার্টিফিকেটটা পাবেন যারা 2016 টেট পাস করেছেন, তারা পাবেন 9-10 তারিখ থেকে এপ্রিল মাসে। আর এটার কোনো ভ্যালিডিটি থাকবে না, আপনার বয়স যতদিন 40 বা সংরক্ষিতদের ক্ষেত্রে 45 হচ্ছে, তারা সেই পর্যন্ত ইন্টারভিউ দিতে পারবেন এই টেট পাস সার্টিফিকেট দেখিয়ে। 4 নম্বর খবর, 3রা এপ্রিল যদি কোর্টের কর্মবিরতি ওঠে তাহলে ওনারা শীঘ্রই ইন সার্ভিস ও আপার কেস মেনশন করে হেয়ারিং করাবেন। 15 মার্চের মধ্যে আপারের মেরিট লিস্ট দেবেনই এমন কোনো প্রতিশ্রুতি উনি দেননি। 5মত খবর পাওয়া যাচ্ছে, লাইব্রেরি শূন্যপদে নিয়োগের জন্য শীঘ্রই নতুন রুল আসছে, সেই অনুযায়ী নিয়োগের নোটিফিকেশান দেওয়া হবে। 6 নম্বর খবর, 9-12 এমপ্যানেল ক্যান্ডিডেটদের কাউন্সেলিং করার পর পিডিএফের পরিবর্তে ওয়ালাপ করবে তাদের লিস্ট। মানে 9-12 এমপ্যানেল ক্যান্ডিডেটদের কাউন্সেলিংয়ের করার পর সেই রেজাল্ট আর পিডিএফ এর রেজাল্ট দেবে না, সেটা এসএসসি ওয়াল আপ করে দেবে লিস্ট দিয়ে। 7 নম্বর খবর, 11-12, 9-10 ও আপার পর্যায়ক্রমে কাউন্সেলিং করানো হবে। 8, ইন সার্ভিস কেস ও ইন সার্ভিসরা হারলে ওদের বাদ দিয়ে ওয়েটিং লিস্ট থেকে অবশিষ্ট ক্যান্ডিডেটদের নেওয়া হবে। এরপর সিট ফাঁকা থাকলে অবশিষ্ট সিটে 9-10-এ থার্ড ফেজ হতেও পারে। 9, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় 9-10-এর ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের একজন রিজেক্ট হয়েছিল, পরে তাদের নতুন করে ভেরিফিকেশন হয়। 9-10-এর রেজাল্টের নতুন লিঙ্ক দেওয়ার পর তারা যথাক্রমে 4 নম্বর ওয়েটিংয়ে ও এমপ্যানেল র্যাঙ্ক করে, এর ফলে সকলের র্যাঙ্ক 1 করে পিছিয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। 10, আপারে চূড়ান্ত ভ্যাকেন্সি উনি বলেননি, আপাতত 15,000 মতো ভ্যাকেন্সি আছে উনি বলেছেন। এরপর আপারে চূড়ান্ত নিয়োগের সময় উনি আপডেট ভ্যাকেন্সি জানাবেন, তবে আপারে ভ্যাকেন্সি কিছু বাড়বে বলে উনি আশ্বাস দিয়েছেন। রাজানন্দী উনি এটাও বলছেন, আগামী 18 এপ্রিল আলোচনার জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে, যদি দাবি আদায় না হয় তাহলে আরও বড় ধরনের আন্দোলন হতে পারে। ফ্রেন্ডস, আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য এই খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশনে ছিলেন। এখনও যাদের কনফিউশন দূর হয়নি তারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের আপডেট কিছু খবর দেওয়ার। ভিডিওটি শেষ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এডুকেশনাল নিউজ, এডুকেশন সংক্রান্ত সাপোর্ট, সমস্ত নোটিফিকেশানস
এবং সরকারি চাকরির সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ থেকে শুরু করে যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে। টাটা।